আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করবেন আজকের অনলাইন ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাই আগের ক্লাসে আমি তোমাদের তথাকথিত আরোহ ভাগগুলি সম্পর্কে বলেছিলাম এবং প্রকৃত আরোহ প্রথম ভাগ অর্থাৎ বৈজ্ঞানিক আরোহনুমান কাকে বলে তার লক্ষণগুলো কি কি তা নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমি প্রকৃত আরোহনুমানের অপর দুটি ভাগ নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি যে প্রকৃত আরোহনুমানের দ্বিতীয় ভাগটি হল অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান এই অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানকে অবৈজ্ঞানিক আরোহনুমান ও লৌকিক আরোহ অনুমান নামেও অভিহিত করা হয়ে থাকে এখন দেখা যাক অবৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে যে আরোহনুমানের কার্যকারণ সম্পর্কের ওপর নির্ভর না করে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ বচন থেকে সামান্য বচন প্রতিষ্ঠা করা হয় তাকে লৌকিক আরো হনুমান বলে যেমন বলা যায় যে আমরা অবাধ অভিজ্ঞতায় আজ পর্যন্ত যত দাঁড়কাক দেখেছি তাদের সবগুলোই কালো এবং আজ পর্যন্ত এর বিপরীত কোনো দৃষ্টান্ত আমাদের চোখে পড়েনি অর্থাৎ অন্য কোনো রঙের দাঁড়কাক আমরা দেখিনি এর থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি যে সকল দ্বার হয় কালো এক্ষেত্রে যে সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করা হয়েছে অর্থাৎ সকল দ্বারঘাঘ হয় কালো এই বচনটি একটি সামান্য সংশ্লেষক বচন এই অনুমানকে অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান বলা হয় কারণ এক্ষেত্রে গণনার কাজ পূর্ণ গণনামূলক আরোহ অনুমানের মতো সম্পূর্ণ হয়নি কেননা এই পৃথিবীর সমস্ত কাককে গণনা করা কারো পক্ষে সম্ভব নয় তাই এই সামান্য বচনের অন্তর্গত সমস্ত দৃষ্টান্তকে এখানে পর্যবেক্ষণ করা হয়নি বলে এই ধরনের অনুমানকে বলা হয় অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান এই আরোহ অনুমানকে প্রকৃত আরোহ অনুমান বলে গণ্য করা হয় কারণ এক্ষেত্রে বিশেষ থেকে সামান্য যাবার প্রবণতা আছে অর্থাৎ এখানে আরোহমূলক লাভ বর্তমান আছে কেননা এখানে যখন আমরা বিশেষ কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সামান্য বচন প্রতিষ্ঠা করি তখন আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হই এবং আরোহ অনুমান সংক্রান্ত ঝুঁকি গ্রহণ করি এই অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানকে অবৈজ্ঞানিক আরোহ অনুমানও বলা হয় কারণ এই জাতীয় আরোহ অনুমানে সিদ্ধান্তটি কার্যকরণ নীতির ওপর প্রতিষ্ঠিত নয় বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে যে সামান্য সংশ্লেষক বচনটি প্রতিষ্ঠা করা হয় তা করা হয় কার্যকারণ নীতির উপর ভিত্তি করে কিন্তু অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের চেষ্টা করা হয় তা করা হয় কার্যকারণ নীতির উপর ভিত্তি করে কিন্তু অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের ক্ষেত্রে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় সিদ্ধান্তটি কিন্তু কখনোই কার্যকরণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত হয় না তাই এটিকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয় এবার আসা যাক প্রকৃত অনুমানের তৃতীয় ভাগ অর্থাৎ সাদৃশ্যমূলক আরোহ আরোহনুমানে এখন দেখা যাক সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে এবং সেই সব সাদৃশ্যের ভিত্তিতে যখন তাদের মধ্যে অপর কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয় তখন তাকে বলা হয় উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান যেমন বিষয়টি একটি উদাহরণের সাহায্যে বোঝা যাক রাম ও শ্যাম দুজনেই ম্যালেরিয়া রুগী রাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে অতএব কুইনাইন খেয়ে ভালো হবে এটি একটি উপমা যুক্তির দৃষ্টান্ত এখানে দেখো দুজন ব্যক্তির মধ্যে একটি বিষয় সাদৃশ্য আছে তা হল দুজনেই ম্যালেরিয়া রুগী এখন তাদের মধ্যে এই সাদৃশ্যের ভিত্তিতে অপর একটি নতুন সাদৃশ্য অনুমান করা হয় যে রাম যেহেতু কুইনাইন খেয়ে ভালো হয়েছে অতএব শ্যামও কুইনাইন খেয়ে ভালো হবে তাই এটি হচ্ছে একটা সাদৃশ্যমূলক উপমা যুক্তি এখন আসা যাক এই উপমা যুক্তির মধ্যে কতগুলো বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো কী কি সেগুলি দেখে নেওয়া যাক প্রথম হচ্ছে উপমা যুক্তির ভিত্তি হলো অসম্পূর্ণ সাদৃশ্য এক্ষেত্রে দুই বা ততোধিক বস্তুর মধ্যে এক বা একের অধিক বিষয়ে সাদৃশ্য দেখে অনুমান করা হয় যে তাদের মধ্যে আরও কোনো একটি বিষয়ের সাদৃশ্য আছে দুই হলো উপমা যুক্তিতে আমরা বিশেষ সত্য থেকে বিশেষ সত্যে উপনীত হই এই যুক্তিতে হেতুবাক্যে একাধিক বিশেষ বচন থাকে এবং সিদ্ধান্তেও বিশেষ বচনই গৃহীত হয় যেমন দেখো আমরা যে উদাহরণটা গ্রহণ করেছি সেখানে দেখো রাম ও শ্যাম দুজন বিশেষ ব্যক্তির কথা বলা হচ্ছে এবং সিদ্ধান্তটাও যে প্রতিষ্ঠা করা হয়েছে সেখানেও একটা বিশেষ ব্যক্তির কথাই বলা হচ্ছে যে রাম যেহেতু কুইনাইন খেয়ে ভালো হয়েছে অতএব শ্যাম ও কুইনাইন খেয়ে ভালো হবে তৃতীয় উপমা যুক্তিকে এক প্রকার প্রকৃত আরোহ অনুমান রূপে গণ্য করা হয় কারণ এই যুক্তিতে আরোহ অনুমানের প্রধান লক্ষণ আরোহমূলক লাভ বর্তমান আছে তাই এই যুক্তিকে প্রকৃত আরোহ হনুমান রূপে গণ্য করা হচ্ছে এখন দেখা যাক সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে এবং সেই সব সাদৃশ্যের ভিত্তিতে যখন তাদের মধ্যে অপর কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয় তখন তাকে বলা হয় উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ হনুমান যেমন বিষয়টি একটি উদাহরণের সাহায্যে বোঝা যাক রাম ও শ্যাম দুজনেই ম্যালেরিয়া রুগী রাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে অতএব শ্যাম ও কুইনাইন খেয়ে ভালো হবে এটি একটি উপমা যুক্তির দৃষ্টান্ত এখানে দেখো দুজন ব্যক্তির মধ্যে একটি বিষয় সাদৃশ্য আছে তা হল দুজনেই ম্যালেরিয়া রুগী এখন তাদের মধ্যে এই সাদৃশ্যের ভিত্তিতে অপর একটি নতুন সাদৃশ্য অনুমান করা হয় যে রাম যেহেতু কুইনাইন খেয়ে ভালো হয়েছে অতএব শ্যাম ও খেয়ে ভালো হবে তাই এটি হচ্ছে একটা সাদৃশ্যমূলক উপমা যুক্তি এখন আসা যাক এই উপমা যুক্তির মধ্যে কতগুলো বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলি দেখে নেওয়া যাক প্রথম হচ্ছে উপমা যুক্তির ভিত্তি হল অসম্পূর্ণ সাদৃশ্য এক্ষেত্রে দুই বা ততোধিক বস্তুর মধ্যে এক বা একের অধিক বিষয়ে সাদৃশ্য দেখে অনুমান করা হয় যে তাদের মধ্যে আরও কোনো একটি বিষয় সাদৃশ্য আছে দুই হলো উপমা যুক্তিতে আমরা বিশেষ সত্য থেকে বিশেষ সত্যে উপনীত হই এই যুক্তিতে হেতুবাক্যে একাধিক বিশেষ বচন থাকে এবং সিদ্ধান্তেও বিশেষ বচনই গৃহীত হয় যেমন দেখো আমরা যে উদাহরণটা গ্রহণ করেছি সেখানে দেখো রাম ও শ্যাম দুজন বিশেষ ব্যক্তির কথা বলা হচ্ছে এবং সিদ্ধান্তটাও যে প্রতিষ্ঠা করা হয়েছে সেখানেও একটা বিশেষ ব্যক্তির কথাই বলা হচ্ছে যে রাম যেহেতু কুইনাইন খেয়ে ভালো হয়েছে অতএব কুইনাইন খেয়ে ভালো হবে তৃতীয় উপমা যুক্তিকে এক প্রকার প্রকৃত আরোহনুমান রূপে গণ্য করা হয় কারণ এই যুক্তিতে আরোহ অনুমানের প্রধান লক্ষণ আরোহমূলক লাভ বর্তমান আছে তাই এই যুক্তিকে প্রকৃত আরোহ অনুমান রূপে গণ্য করা হচ্ছে উপমা যুক্তির সিদ্ধান্তটি সবসময় কিন্তু সম্ভাব্য রূপে গণ্য হয় কখনোই তা সুনিশ্চিত নয় আজকের আমার ক্লাসে এই পর্যন্তই তার সাথে আমাদের আরোহ যুক্তিবিজ্ঞানের যে প্রথম অধ্যায় আরোহ অনুমানের স্বরূপ এই অধ্যায়টি আজকে শেষ হল পরের ক্লাসে আমি তোমাদের আরোহ যুক্তিবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায় কারণ সেই অধ্যায়টি থেকে আলোচনা শুরু করবো